আদিম মানুষের বসবাস ছিল সৌরভের রাজ্যে। প্রকৃতির নিজেরই আছে সুঘ্রাণ, পাতা ফুল জল জমিনের ঘ্রাণে যে মানুষের জীবন, সেখানে আধুনিক প্রসাধনীর প্রয়োজন পড়ল কবে? যখন প্রকৃতি হারাতে শুরু করেছিল নিজের রূপ রস গন্ধ, বাড়তে শুরু করেছিল জনসংখ্যার ঘনত্ব, মনুষ্য বর্জ্য হয়ে উঠেছিল অস্বস্তির কারণ, রাজন্যদের আভিজাত্যের প্রকাশ ছিল সুগন্ধে, কিন্তু মানুষের স্বচ্ছলতার উপযোগের সূচক বাড়াতে সমাজের সকল অংশের মধ্যেই সুগন্ধির ঘ্রাণ নেয়ার আকাঙ্ক্ষা বাড়তে থাকে। যাতে কেউ আমার থেকে একটা ব্যাড স্মেল পেয়ে আমাকে একটা বাজে রিয়েকশন না দেয়, এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট হিসেবে অ্যাড হচ্ছে। আর হচ্ছে লাইক আমার কনফিডেন্সটা অবশ্যই এনহ্যান্স করছে। আমাদের ওয়েদারটা যেহেতু একটু হট, একটু একটু আমরা যেহেতু একটু সোয়েট হই বেশি, এই জন্য আমার মনে হয় আতর বা পারফিউমটা খুবই ইম্পর্ট্যান্ট। রিলিজিয়াস একটা কারণ থাকে, ধর্মীয় কারণ, যেহেতু জানেন আতর ব্যবহার করা সুন্দর, ওই হিসাবে আর কি ব্যবহার করা হয়। বিপণন গবেষণা বলছে সুগন্ধি বাজারের আকার প্রায় $40.13 বিলিয়ন এবং 2030 সালের মধ্যে এটি $64.41 বিলিয়ন পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের সুগন্ধি পণ্য মূলত আমদানি নির্ভর। ফ্রান্স, ইতালি, মধ্যপ্রাচ্য, ভারত এবং আমেরিকা থেকে বছরে প্রায় ১০০ কোটি টাকার বেশি সুগন্ধি আমদানি করা হয়। 1940-এর দশকে ঢাকায় সুগন্ধি ব্যবসা শুরু হয় মিটফোর্ড এলাকাকে ঘিরে। এখানে বিস্তার ঘটেছে সুগন্ধি বাণিজ্যের। খুচরা আমাদের এখানে 50 ml থেকে শুরু হয়। যারা বিজনেস করে তাদের জন্য 1 কেজি, 5 কেজি, 10 কেজি, 100 কেজি যে যা নেবে ওইভাবে আমরা দিয়ে থাকি। সুগার ক্যান থেকে পারফিউম বাইর হয়, পাইনঅ্যাপল থেকে পাইনঅ্যাপল বাইর হয়, প্রত্যেক পারফিউম গাছ থেকেই বাইর হয়, ওইগুলি গাছ লাগাইতে হবে। সুগন্ধি আমদানিতে দাপ্তরিক নানাবিধ জটিলতার মুখোমুখি হতে হয়। প্রক্রিয়া সহজীকরণের দাবি ব্যবসায়ীদের। মালয়েশিয়াতে একজন ব্যবসায়ী যদি একটা কোম্পানি খুলতে চায় কিংবা একটা আমদানিকারক লাইসেন্স করতে চায়, এক্সপোর্ট লাইসেন্স করতে চায়, তাকে 3 দিনের মধ্যে দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে এটা করতে হয় প্রায় মাসের পর মাস। সেই জন্যই কিন্তু অনেক বিদেশি উদ্যোক্তা যখন এই সিস্টেমগুলি জানে তখন তারা বিমুখ হয়ে যায়। 1 কোটি টাকা খরচ করে আমি একটা গোডন তৈরি করলাম, তৈরি করার পরে আমার সেই গোডনের লাইসেন্সের ব্যাপারে আমি ডিসি সাহেবের অফিসে, টিউনের সাহেবের অফিসে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে ঘুরতে ঘুরতে আমার 2 বছর পার হয়ে গেল। আমাদের ব্যবসায়ীদের যদি সুবিধা দিতে চান তাহলে কিছু আমদানিদের জটিলতা শিথিল করতে হবে। রাজস্ব বিভাগের তথ্য জানাচ্ছে 2020-21 অর্থবছরে সুগন্ধি আমদানি বেড়েছে প্রায় 20%, যার মূল্যমান প্রায় 1,000 কোটি টাকারও বেশি। দেশে বর্তমানে অনলাইন সহ প্রায় 6,000 সুগন্ধির দোকান রয়েছে। বিএসটিআই এর 299টি পণ্যের মধ্যে সুগন্ধি না থাকায় এতদিন কোনো মান পরীক্ষা ছাড়াই বাজারে বিক্রি হয়ে আসছে। তবে ভোক্তাদের স্বার্থে সুগন্ধি নিয়ে একটা গ্রহণযোগ্য মান প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিএসটিআই। উদ্যোগ নিয়েছি এবং আমাদের যে টেকনিক্যাল কমিটি আছে কসমেটিক্সের রিলেটেড প্রোডাক্ট, সেই কমিটিতে আমরা পারফিউম সম্পর্কে 3-4টা মান ফাইনালাইজ করেছি। অচিরেই এটা সরকার এছাড়াও জারির মাধ্যমে গেজেটভুক্ত করবেন এবং আমরা সেই রকম ইম্পোর্ট করেন আর আপনি লোকালি প্রোডিউস করেন, তখন আমাদের এই স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষা করা হবে আমাদের ল্যাবে এবং পরীক্ষা করে টেস্ট উত্তীর্ণ হলেই উনি লাইসেন্স পাবেন এবং বাজারে এটাকে বাজারজাত করতে পারবেন। সুগন্ধি ব্যবহার এখন আর বিলাসিতা নয়, প্রয়োজনের কারণেই এর প্রতি বাড়তি নজর দেন অনেকেই। তবে দেশে উৎপাদন না হয় পুরোটাই আমদানি নির্ভর, ফলে ডলার সংকট এবং বেশি কর হারের কারণে এর পেছনে খরচ করতে হয় বেশি মূল্য। তাই ব্যবসায়ীরা বলছেন যদি এই খাতে বাড়তি বিনিয়োগ এবং সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে স্বল্প দামে যেমন দেশের চাহিদা মেটাবে, তেমনি রপ্তানি আয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ে অবদান রেখে সুগন্ধি ছড়াবে অর্থনীতিতে। শারমিন পুতুল, এখন
ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।